শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আমাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, সুস্থ আছি। সকাল সকালে আজকে ব্লগটা শুরু করেছি, আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার। তো আমি এখন কিছু বাজার এনেছিলাম নিচে, যখন আমি গেছিলাম সকালবেলা একটু হাঁটার জন্য। আসার সময় আমি আর কি সাথে করে আটা, ডাল, চিনি, ডিম আর রুটি নিয়েছি। তো ভাবলাম যেহেতু হাতে একটু সময় কম আমার, তাই আমি ভাবলাম যে রুটি বানাতে আমার অনেক সময় লাগবে, সেজন্য আমি একটা পাউরুটি নিয়ে এসেছি আর ডিম নিয়ে এসেছি। এখন ডিম দিয়ে পাউরুটি দিয়ে ভেজে নিব সকালের নাস্তা, আর চা বানিয়ে নিব। তো আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। তো আমি এখানে তো পাউরুটি ভেজে নিয়েছি, আর এখন আমি আর কি নাস্তাটা খেয়ে নিচ্ছি। তো সাথে লাল চাও বানিয়ে নিয়েছি। তো নাস্তা খাওয়ার পরে আমি আরও কিছু কাজ ছিল ঘরে, সেগুলো আর কি শেষ করে নিয়েছিলাম। আর এখন আমি দুপুরে রান্নাটা সেরে নিচ্ছি। তো দুপুরে আমি তো ভাত বসিয়ে দিয়েছি চুলায়, আর সাথে পটলের ছিলকা ভর্তা চিংড়ি মাছের শুটকি দিয়ে আর কি বানাবো। আর এই তো কই মাছ ভিজিয়ে রেখেছি, কই মাছগুলো পরিষ্কার করে এখন ধুয়ে নিব। ধুয়ে নিয়েছি, এখন এই কই মাছ দিয়ে আর পটল দিয়ে আর লুইবা দিয়ে রান্না করব। আমি এই পটল আর লুইবাগুলোকে কেটে নিয়েছি, এইগুলো দিয়ে কই মাছ রান্না করব, সাথে ভর্তা ডাল থাকবে। তো এই তো কই মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে এটাকে মেখে নিব, তারপরে আমি ভেজে নিব তেলে। তো চুলায় কড়াই বসিয়ে তেল দিয়েছি, তেলটা আমি এখন গরম করে নিব ভালো করে আর কি। কড়াইটা গরম করে নিতে হবে তেল দিয়ে, তাহলে মাছগুলো খুব সহজে উঠে আসবে, লেগে থাকবে না। তো এখন সবগুলো কই মাছ আর কি আমি কড়াইতে দিয়ে ভেজে নিব। আমি যে পটলের খোসা আর চিংড়ি শুটকি ভেজে নিয়েছি, সেইগুলো এখন শিল পাটায় আর কি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে পটলের খোসার সাথে একটু শুটকি দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো ভর্তাটা এই তো বানিয়ে নিয়েছি, আমি কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজ দুটাই দিয়েছি এখানে। আর এই তো আমার কই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়েছি। আর কই মাছগুলো খুবই তাজা ছিল, সেজন্য একটু ফেটে গিয়েছে ভাজার সময়। আর এই তো আমি সেই একই কড়াইতে কিছুটা তেল আর পেঁয়াজ দিয়ে একটু ভালো করে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে আদা বাটা রসুন বাটা দিয়ে কিছু সময় একটু ভালো করে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের। এখন এখানে একটু গুঁড়া মশলা আমি দিয়ে দিচ্ছি,
হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি। একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলার ভিতরে কোনো কাঁচা গন্ধ না থাকে। আমি চুলাটা হাই হিটে রেখে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি পটল আর লুইবাগুলো, দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই পটলগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে লবণটা চেক করে দেখব ঠিক আছে কিনা। পানিটা যখন ফুটে আসবে তখনই আমি ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিব। এখন ঢেকে রেখে দিয়েছি, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, পানিটা ফুটে গিয়েছে। এখন ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিয়েছি উপরে, দিয়ে ভালো করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি ঝোল কিন্তু রাখিনি, মাখা মাখা রেখেছি। তারপরে আর কি রান্না বাড়ার শেষে আর কি আমি গাওকুচল করে নামাজ পড়ে তারপরে খেতে বসেছি। তো আমি এখন খাবারটা খেয়ে নিচ্ছি। তো দুপুরে খাবার দাবার খেয়ে আর কি ক্যামেরাটা অফ করে রেখেছিলাম, আর সন্ধ্যার পরে মাগরিবে নামাজ শেষ করে আর কি আমি এখন একটু লুচি বানিয়ে নিচ্ছি। ঝটপট একটু ময়দা দিয়ে লুচি বানিয়ে এখন ভেজে নিচ্ছি। তো এটা বানাতে বেশি একটা সময় লাগে না, ঝটপট বানানো যায় যেহেতু সামনে একটু শীত শীত আসছে আর একটু আর কি হাত পাও একটু টেনে যাচ্ছে। তো ভাবলাম যেহেতু শীত শীত একটু ভাজা পোড়া খাই, খেতে ভালো লাগে, আর শীতের দিনে কিন্তু ভাজা পোড়া খেতে খুব ভালোও লাগে। তাই আমি এখন একটু লুচি বানিয়ে নিয়েছি ঝটপট। এখন আমি ডিম আর আলু দিয়ে একটা ঝোল তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে আর কি লুচিটা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এখন আমি আর কি সন্ধ্যার নাস্তাটা বাসায় তৈরি করে নিয়েছি আর এখন বসে খেয়ে নিচ্ছি। আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।